السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم আলহামদুলিল্লাহ রবিল্লা রসুল আম সম্মানিত দর্শক বৃন্দ আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা খোলাফায় রাশেদিন নামক সিরিজে আমরা তৃতীয় খলিফা হজরাতসমান গনির রাজাল্লাহ আনহর জীবনী নিয়ে আলোচনা শুনছি এখানে আলোচনা করতে গিয়ে হাজরাতসমান গনীর শহীদ হওয়া পর্যন্ত এবং কেরামদের ভেতরে নানান জনের নানান রকমের মন্তব্য এবং তাকে নিয়ে দেশের চারিদিকে যে আওয়াজ উঠেছিল এই না হত্যার পেছনে তো এক এক জায়গায় এক এক রকমের প্রতিক্রিয়া দেখা গেছে সেইগুলো সম্বন্ধে আলোচনা করেছি মদিনার অবস্থাটা কি ছিল ইরাকের অবস্থাটা কি ছিল এবং সিরিয়ার অবস্থাটা কি ছিল কোন কোন জায়গা থেকে উসমান গানির বদলা নেওয়ার জন্য আওয়াজ উঠেছিল সে সমস্ত কথাগুলো আপনাদের সামনে ইতিপূর্বে ব্যক্ত করা হয়েছে এখন কথা হলো যে হাজরত উসমান গানী সম্পর্কে চারিদিকে যে প্রতিক্রিয়াগুলো উঠছে তো কেন উঠছে এই দরদগুলো কেন উঠছে এই দরদ দেখানোর পিছনে হাজরত উসমান গানী রাজি তালানোর কি এমন কৃতিত্ব আছে তো তাহলে তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু অল্প হলেও আলোচনা করা দরকার আছে তা হলো এই যে হজরত উমার ফারুক যেভাবে তিনি দেশগুলোকে জয় করেছিলেন তো তিনি অত্যন্ত কঠোর হাতে দেশকে শাসন করেছিলেন বলে তার জামানায় এই ধরনের ফিতনা মাথা ছাড়া দিতে পারেনি সেই তুলনায় হাজরত উসমান গানি ছিলেন নরম মনের মানুষ নরম প্রকৃতির মানুষ যখন কোথাও কোনো রকমের বিদ্রোহ কিংবা দাঙ্গা বা কোনো ফাসাদ দেখা দিয়েছে তো তিনি মিষ্টি ভাষাতেই তার নিষ্পত্তি করার চেষ্টা করেছেন সব সময় তিনি ইমানের ভিত্তি দিয়ে তাকুয়ার ভিত্তি দিয়ে এবং দিন দাঁড়ির ভিত্তি দিয়ে মানুষের নিষ্পত্তি করার চেষ্টা করেছিলেন কিন্তু হজরত উসমান গানি রাজি আল্লাহ যুগে সমস্যা বেশি হয়েছে আর উমার ফারুকের যুগে সমস্যাও খুব কম হয়েছে বরং এটা বলবো যে আগেকার খলিবার যুগে কোথাও বিদ্রোহ শোনা যায়নি কিন্তু জামানাতে বিদ্রোহ অনেক বেশি হয়েছে কেমন বিদ্রোহ বেশি হয়েছে যেমন আপনাকে বলবো। যে মিশরের একটা অংশ অনেক দিন আগে বিজিত হয়ে গেলেও মিশরের লোকেরা এবং আর্মেনিয়ার এলাকা সেগুলো বিজিত হয়েছিল ওইগুলো এবং আজরবাইজানের এলাকা সেখানকার লোকেরা হজরত উমারের যুগে কিন্তু সোজা ছিল আর হাজারাত উসমান গানির যুগে এরা যখন দেখলো যে ইনি তো একেবারে সরল প্রকৃতির লোক তখন এরা টুকিটাকি করে যেখানে সেখানে বিদ্রোহ করতে লাগলো এবং প্রথম যেটা তারা দুশ্মী করলো তাহলে সেই ট্যাক্স তাদেরকে আদায় করতে হতো সেই ট্যাক্সগুলো তারা দেওয়া বন্ধ করে দিল অর্থাৎ সেই দেশগুলো তারা ট্যাক্স দিয়ে নিজেদের ইজ্জতকে বাঁচিয়ে রেখেছিল যে মুসলমানেরা তাদের উপরে আক্রমণ করবে না অভিযান চালাবে না তাহলে এই যে ট্যাক্স দেওয়াটা ছিল তাদের কাছে এটা দিয়ে দেওয়া তারা বন্ধ করে দিল তাহলে তো এটা একটা সমস্যা কেন যে সেইখানকার লোকেরা এতদিন তাদের কবুল করে রেখেছে আর আজকে বন্ধ করে দিল তার মানে তারা নিজেদের শক্তির উপরে ভর করেছে এখন মুসলমানদেরকে বলছে তোমাদেরকে বলে আমরা ভয় করি না তাদের ব্যবহারে এটা প্রমাণ করছে তাহলে কর বন্ধ করে দেওয়া তার মানে এটা এক ধরনের বিদ্রোহ এটা হাজরাত উসমান গানির জামানায় দেখা দিয়েছিল আর একটা হয়েছিল কি যেটাকে বলছি খোরাসান এটা হলো ইরানের এলাকা তো সেই এলাকাগুলো হচ্ছে আজমিদের এলাকা সেইখানটাকে জয় করা হয়েছিল হজরত উসমানের আগের খলিফার যুগে কিন্তু সেইখানকার লোকেদের ভেতরে ইমান পৌঁছিতে গেলেও তারা ফার্সি উন নাসাল অর্থাৎ ওই ফার্সি বংশের লোক পারস্যের লোক ওরা ওদের ভেতরে অগ্নি পূজাটা খুব বেশি ছিল অতএব যখন দেখলো যে এখনকার খলিফা তিনি হচ্ছেন নরম প্রকৃতির তখন কিছু কিছু লোক সেখানে আবার মাথা চাড়া দিল কি বলে মাথা চাড়া দিল এখন যদি আমরা আমাদের বাপ দাদার দিনের উপরে ফিরে যাই কিংবা আমরা যদি তাদেরকে ট্যাক্স দেওয়া বন্ধ করে দিই অথবা যে সমস্ত এলাকা আমাদের এই আগেকার খলিফা দখল করে নিয়েছে সেই এলাকাগুলোকে যদি আমরা পুনর্বার দখল করে নিই তাহলে বর্তমান খলিফা সেগুলোকে হয়তো কন্ট্রোল করতে পারবেন না বলে সেখানে বিদ্রোহ মাথা চাড়া দিল তারপর আর কি হলো রাষ্ট্রের পরিধি হয়ে গেল বিশাল বড় কেন যে হজরত উমারের যুগে রাষ্ট্র এত জয় হয়েছিল এবং এত বড় হয়েছিল যে কোন কোন ঐতিহাসিক গুণ বলেছেন যে হজরত তোমার তার মরণের কিছুদিন আগে ইসলামী রাষ্ট্রকে যখন জরিপ করলেন মাপ করলেন তখন দেখা গেল যে কাছাকাছি একেবারে ধার্য সংখ্যা বলা হচ্ছে না কাছাকাছি ইসলামী রাষ্ট্রের পরিধি হয়েছিল তেইশ লক্ষ বর্গ মাইল কেন হবে না এটা অসম্ভব হওয়ার কোনো কারণ নেই আজকে যেগুলো আলাদা আলাদা রাষ্ট্র সেদিন ইসলামী রাষ্ট্রের আওতায় ছিল একটা রাষ্ট্র হয়ে যেমন আজকের ইরান আলাদা রাষ্ট্র আজকের ইরাক আলাদা রাষ্ট্র বাহারিন আলাদা রাষ্ট্র আজকের প্যালেস্টাইন আলাদা রাষ্ট্র ইসরায়েল আলাদা রাষ্ট্র সিরিয়া আলাদা রাষ্ট্র এবং আবিসিনিয়া আলাদা রাষ্ট্র তাহলে এগুলো এত যে রাষ্ট্রের কথা আমি বলছি তখন ইসলামী রাষ্ট্রের অন্তর্গত ছিল আর এত বড় বিশাল রাষ্ট্রকে যদি তার পরিধি মাফ করা যায় তাহলে তেইশ লক্ষ বর্গ মাইলের কাছে কেন বা যাবে না এখন আপনাকে যদি বলি যে কাবুল থেকে শুরু করে পশ্চিমে মিশরকে পার করে দিয়ে আলজিরিয়ার এলাকা পর্যন্ত হাজার উসমান গানি রাজিয়াল তালাহর জামানাই এত বিশাল বড় রাষ্ট্রকে কয় রকমের শাসন তাকে করতে হয়েছিল একগুলো এলাকা হচ্ছে আজমি এলাকা আর একগুলো এলাকা হচ্ছে আরবি এলাকা আজমি এলাকার লোকেরা আরবি এলাকার লোকেদের তুলনায় এরা কিন্তু উশৃঙ্খল বেশি কেন যে এই এলাকার লোকেরা ছিল আগে অগ্নি পূজক আর আরবের লোকেরা ছিল আগে পৌতলিক এরা মূর্তির পূজা করত মূর্তির পূজাকে ছেড়ে দিয়ে ইসলামের ছায়া তলে এসে এরা যতটা বর্ষতা স্বীকার করেছিল ইরানের লোকেরা ইসলাম কবুল করার পরেও তাদের মধ্যে এমনও লোক থেকে গেছিল যে যেই একই বংশের লোক কেউ মুসলমান তো তারা আবার অনেক লোক তারা আজও পর্যন্ত অগ্নি পূজক হয়ে থেকে গেছে যার কারণে উসমান গানিকে এই সমস্যাগুলো পোহাতে হয়েছিল আর একটা কথা ব্যক্তিগত জীবনে একটা ঝলক বলি তা এই যে অন্যান্য খলিফার আমলে এই এইরকমটা অন্তত দেখা যায় না যেটা হাজরত উসমান গানী করেছিলেন তা হল এই জুমার দিন যখন তিনি খুদবা দিতেন তখন জুমার খুদবা দেওয়া শেষ হতে গেলে তিনি সেই দিনই মসজিদে মানুষকে আহ্বান করতেন কি বলে আহ্বান করতেন আমার এই দেশের যতগুলো লোক আজকের এই মসজিদে নামাজ পড়েছ সেই সমস্ত লোকটিকে বলছি তোমাদের কাউরই ব্যক্তিগত অসুবিধা অভাব অভিযোগ যদি থাকে তাহলে আমাকে জানাও যদি কোনো আমলার বিরুদ্ধে তোমাদের অভিযোগ থাকে কোনো আমলার বিরুদ্ধে তোমাদের যদি কোনো শিকায়ত থাকে তাহলে সেই শিকায়ত আমাকে জানাও আমি এখানে তোমাদের সামনে তার ব্যবস্থা করব। কেন এখান থেকে যারা দূর প্রদেশে আছেন যেমন ইরাকের এলাকায় 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 সিরিয়ার মিশরের আছে আছে সেই লোকগুলো আমার এই মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসে না বরং সেইখানকার গভর্নর যেখানে আছেন তিনি সেইগুলোকে দেখছেন আমি আমার এলাকাটাকে দেখছি কাজে এইরকম যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে তা বলতে পারো এই স্বাধীনতাটা ছিল বলেই হাজরাত উসমান গানির বিরুদ্ধে স্বয়ং মসজিদে প্রতিবাদ হয়েছে এবং এর আগে আমি বলেছি যে মসজিদে হাজরাত উসমান গানিকে পাথর দিয়ে আক্রমণ করে তার শরীরকে ফাটিয়ে দিয়ে অজ্ঞান করে ফেলেও দিয়েছিল কিন্তু হাজরাত উসমান গানি তার ব্যাপারে কোনো ভূমিকা নেননি যে ওর কোনো অসুবিধা আছে ওর কোনো অভাব আছে কোনো অভিযোগ আছে আমার বিরুদ্ধে তার জন্য সে আমাকে মেরেছে তাহলে যদি জনগণের সাথে সম্পর্ককে এভাবে নিবিড় করা যায় তো তাহলে পারে রাষ্ট্র মজবুত হয় হাজাত তুসমান গানি এই কাজটা করতেন যে জুমার দেওয়ার পরে খুদবা কোনো দিন ভুলতেন না যে জনগণের কাছ থেকে তাদের আমি মত শুনি আর একটা জিনিস করে গেছেন যে জিনিসটা সম্পর্কে কোরআন হাদিসের যারা বিশারদকারী যারা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেন তারা সে নিয়ে ফতোয়া ফারায়েজ করবেন এটা তাদের ব্যাপার কিন্তু আমি শুধু হাজাত তুসমান গানির নিজের আমলটার কথা বলছি যে তিনি মদিনার মসজিদে যেটা জুমার দিন একটা আজান হতো সে আজান তো আজও হয় দুনিয়াতে সব জায়গাতেই হয় কিন্তু তিনি প্রয়োজন মনে করেছিলেন যে দূর দারাজ এলাকা থেকে এসে মানুষেরা এখানে নামাজ পড়তে আসে কিন্তু মদিনার মসজিদ থেকে যে আজানটা পরিবেশিত হয় সেটা বেশি দূর যায় না এবং মাইকের প্রথা যখন ছিল না মানুষের মুখ দিয়েই আজান দিতে হতো আর মানুষের এই ধ্বনিটা বেশি দূর যেত না তো মানুষের সুবিধা করার জন্য হজরত উসমান গানী রাজি আল্লাহ তালা আনহ তিনি একটা পদ বাছাই করলেন প্রিয় দর্শক আপনারা আমার সাথে থাকুন ছোট্ট একটা বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে আসছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনাদের সামনে ফিরে এলাম আবার আপনারা আমার সাথে আছেন তার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রসঙ্গটা হচ্ছে এই যে দূর দরাজ এলাকা থেকে লোকেরা জুমাতে নামাজ পড়তে আসবে তো সেই সুযোগ থেকে যদি বঞ্চিত হয়ে যায় তার জন্য তিনি করলেন কি মদিনা মসজিদ থেকে অল্প একটু দূরে নামক স্থানে একটা উঁচু টিলার উপরে একটা আজানের প্রথা চালু করলেন সেই আজানটা এইখানে মসজিদে যেটা আজান হবে তার অল্প কিছুক্ষণ আগে আজানটাকে দেওয়া হতো তো এই আজানটা দেওয়ার ফলে মানুষের সুবিধা হলো তা হলো এই যে দূর দরাজ এলাকার লোকেরা ওই আজানটাকে ফলো করে তাড়াতাড়ি তাদের কাজকে ছেড়ে দিয়ে মসজিদে গমন করার সুযোগ পেয়ে যেত এই একটা জিনিস হজরত উসমানের আমলে চালু হয়েছিল হজরত উসমান গানির ব্যক্তিগত জীবন এবং তার শাসন আমলের প্রতি একটু ছোট্ট নজর দিতে গিয়ে এই কথাগুলো বলছিলাম যে তিনি দক্ষতার সাথেই রাজনীতি করেছিলেন এবং দেশটাকে চালাচ্ছিলেন তিনি একবার করলেন কি দামেশ এবং অর্দুন এবং ফালাস্তিন যাকে বলে জর্ডন সেই জর্ডন এবং দামাসকাস এবং প্যালেস্টাইন এই তিনটা প্রদেশকে আলাদা আলাদা গভর্নরকে দিয়ে তিনি শাসন না করিয়ে তিনি বললেন এই তিনটা প্রদেশকে এক করে দেওয়া হলো আর একজনই গভর্নর এই এলাকাটাকে শাসন করবেন কেন করা হয়েছিল উনি যুক্তি দিয়েছিলেন এই যে গভর্নর যত বেশি হচ্ছে তত বেশি বিচার আলয় তত বেশি কাজী আর তত বেশি সমস্যা আসছে আর তার সমাধানের জন্য সময় নষ্ট করতে হচ্ছে এবং কর্মচারী নিয়োগ করতে হচ্ছে যেহেতু এলাকাটা খুব নিকটে নিকটে পাশাপাশি এলাকা অতএব একজন গভর্নরকে দিয়ে যদি তা শাসন করা যায় তাতে অসুবিধার কোনো কারণ নাই এই বলে তিনি এটা কাজ করেছিলেন এটা থেকে এটা ইঙ্গিত পাওয়া যায় যে যদি প্রয়োজন মনে করেন দেশের শাসক যদি প্রয়োজন মনে করেন বর্তমান কোনো দেশের লোক যে এটাকে আমার কাটছাট করে এদিকে আনতে হবে বা এই দিকটাকে কাটছাট করে আমার এদিকে আনতে গেলে সুবিধা হবে এমন এই কাট ছাট করে দেওয়াটাকে আর ভাগগুলোকে এক থেকে ওই দিক ওই দিক থেকে এদিক করে দেওয়াটাকে যদি তার রাষ্ট্রের হিতে হয় এবং এটা যদি মঙ্গলের নিদর্শন হয় তো তাহলে পরে তা করতে পারা যায় নজরে এটা উসমান ভালো মনে তিনি এ বিবেচিত করেছিলেন এবং এখান থেকে এটাই প্রমাণ পাওয়া যায় যে এইগুলোকে এককে এককে অন্যের সঙ্গে জুড়ে দেওয়া আর একজন থেকে বিচ্ছেদ করে দেওয়া এগুলো কোনো হারাম কাজ নয় এগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার কিছু যুক্তি সমূহ তার ভেতরে যখন যেটা মনে হয় সেইভাবে সেই দেশের রাষ্ট্রের কর্ণধারগণ করে থাকেন আর একটা জিনিস তার ভেতরে একটা ভালো গুণ ছিল এই যে তিনি আমলাদেরকে সাহেস্তাও করতেন যেমন বরখাস্ত করেছিলেন তো তার ব্যক্তিগত জীবনে বরখাস্তের ব্যাপারগুলো খুব সীমিত খুবই সীমিত এই তিন থেকে চারজন আমলাকে তিনি জীবনে বরখাস্ত করেছিলেন কিন্তু বাধ্য হয়ে করেছিলেন একবারে কঠিন যখন অবস্থা হয়ে গেছে তখনই করেছিলেন তাছাড়া তিনি বরখাস্তের পক্ষে থাকতেন না এবং এটাও রিপোর্ট আছে যে ওয়ালিদ বিন ওকবা একজন প্রশাসনের লোক হওয়া সত্ত্বেও তিনি একবার মদ্যপান করেছিলেন তো গানী বললেন যারা দেশের আমির হবে যারা দেশের নেতা হবে তারা যদি কোনো দোষে দোষী হয় তো তাহলে লোকেরা বলে কথাই যে আল আওয়াম কাল আনাম যারা আম পাবলিক যারা জনসাধারণ তারা তো পশুর মতো নেতারা যদি এইরকম মন্দ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে জনগণ আরো নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে যাবে তাহলে তোমার মতো একটা লোক যেখানে প্রশাসনের একটা মুখ্য দায়িত্ব পালন করেছ আর তুমি কেন মদ্যপান করলে লোককে শিক্ষা দেওয়ার জন্য এবং যতগুলো আমলা ছিল তাদেরকে এই কথাটা দিয়ে এবং জ্ঞান দেওয়ার ইবরাত উদ্দেশ্যে তিনি তাকে কোড়া মেরেছিলেন এতে তিনি কিন্তু নারাজ হলেন অর্থাৎ অলিত বিন যে আমাকে প্রকাশ্যে কেন কোড়া মারা হলো কিন্তু দিনের ব্যাপারে তো কোনো সমঝোতা করা চলে না যে কোনো শাস্তি দিতে গেলে মানুষের সামনেই দিতে হবে যাতে যে ব্যক্তি এই কাজ করেছিল পুনর্বার যেন জীবনে না করে আর যারা যারা দেখবে তারা তারা সেখান থেকে জ্ঞান নিবে যে আমি যদি এই কাজ করি তাহলে আমারও এই দুর্গতি হবে এই জন্যই তো সেইগুলোকে সামনে দেওয়া হয় এটা তো তার ব্যক্তিগত জীবনের ব্যাপার এবং আরও তার জীবনের কিছু আকর্ষণীয় দিক আছে যে সেগুলোকে আমরা আলোচনা করতে পারি এবং সেগুলোকে আমরা স্মরণ করতে পারি আর সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি এই যে কোনো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাষ্ট্রের যারা কর্ণধার তারা যদি শুধু নিজের সুবিধা দেখেন তো তাহলে হবে না রাষ্ট্রের হিত বলে একটা জিনিস আছে তাহলে জনগণ যত সুখী সেখানকার রাষ্ট্র তত সুখী যেখানকার জনগণ তাদের রাষ্ট্রীয় নেতাদের উপরে রাজি সেইখানকার জনগণের ভেতরে শান্তি বেশি তাহলে এরা শান্তিতে বাস করবে কখন যখন জনগণ তাদের প্রাপ্য অধিকার পাবে তাদের রাষ্ট্রের কাছ থেকে এবং রাষ্ট্রীয় ক্ষমতার কাছ থেকে তখন তারা বেশি বেশি রাজি হবে তো এগুলো কখন হয় জনগণ কি চাই জনগণ চাই তাদের বৃদ্ধদের জন্য যেন ভাতা চালু হয় জনগণ চাই আমরা যেন রাস্তাঘাট পাই জনগণ চাই যেন স্কুল হয় কলেজ হয় মাদ্রাসা হয় তাহলে এইগুলো থেকে আমরা লাভবান হতে পারি বলে জনগণের এগুলো পার্সোনাল একটা চাহিদা থাকে এইগুলো করতে গিয়ে হয় তা কি জনগণের মনের ভেতরে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন তাদের ভালোবাসা জন্মে যায় উসমান গানী তালান আল্লাহ কি করলেন সেদিকে লক্ষ্য রেখে আজকের যারা রাষ্ট্রের নায়ক তাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আজ সেই সাড়ে চোদ্দশো বছর আগেকার ঘটনাগুলোকে স্মরণ করি যে তাদের যুগে তাদের ব্রেনে এই কথাগুলো কিভাবে এসেছিল যে হাজরত উসমান গানী বললেন কিছু সরাইখানা তৈরি করতে হবে সরাইখানা কাকে বলে যেগুলো রাস্তা খুব দূর এবং দুর্গম রাস্তা সেই রাস্তার মধ্যে মধ্যে জায়গা জায়গা বিশ্রামালয় যেখানে পথিকরা আরাম করবে রাতের বেলায় এবং কিছু পানির ব্যবস্থা এটাও করার ব্যবস্থা তিনি করেছিলেন এবং আর কি করেছিলেন সব চাইতে বড় যেটা কাজ করেছিলেন গুণের কাজ এবং স্মরণ রাখার মতন কাজ সেটা হচ্ছে কি বৃক্ষ বৃক্ষ রোপণ করাটা এটা বিশাল বড় একটা পরিকল্পনা আজ এই বৃক্ষরোপণ পরিকল্পনাটা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত যে কোনো দেশকে এর জন্য আন্তর্জাতিক ব্যাংক লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ঋণ দিয়ে থাকে এবং এমনি অনুদানও দিয়ে থাকে যেন কি করা হয় দেশে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করতে গেলে নানান রকমের গুণ আছে ফলের গাছ থেকে ফল পাওয়া যায় এবং লকড়ির গাছ থেকে লকড়ি পাওয়া যায় জ্বালানি পাওয়া যায় এবং আবার কিছু কিছু গাছ থেকে আসবাবপত্র তৈরি করার জন্য তক্তা পাওয়া যায় তাহলে গাছ থেকে একটা মাত্র ফয়দা নেই অনেকগুলো ফয়দা আছে আর সবচাইতে বড় কথা হাজরত উসমান গানী অবশ্যই এটা বুঝে হবেন যে গাছ যদি দেশকে ছায়া দেয় থেকে বৃষ্টিও নামবে তার জন্য তিনি হয়তো এগুলো করেছিলেন আল্লাহ ভালো জানেন তার মাথায় কি খেয়াল এসেছিল বলে তিনি এগুলো করেছিলেন আর তিনি বললেন এই কথা আমি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছি বলে আমাকে যে নতুন করে কোনো সংবিধান বানাতে হবে তা নয় সংবিধান আমাদের কাছে হচ্ছে আল্লাহ রব আলামিনের কোরআন কোরআন এ কারিমকে আমরা সংবিধান হিসেবে মেনে চলেছি তার আইনগুলোকে আমরা বহল করি তার আইনগুলোকে আমরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় সেইগুলোকে যে কোনো বিভাগে ফলো করার চেষ্টা করি কাজে যেমন জোরের শাস্তি হলো হাত কেটে নেওয়া কোরআনের আইন আমরাই তাই আইন বহল করে চলেছি ব্যাবিচারের শাস্তি বিবাহিত লোকের ক্ষেত্রে রজম করে দেওয়া সেই আইন আমাদের কাছে বহাল আছে এবং হাজর উসমান গানিরাজি তালান তালানহ কোরানে কারিমের আইনের পরে রাষ্ট্র পরিচালনা করার ব্যাপারে যে সমস্ত আইনগুলোকে তৈরি করেছিলেন যেমন মিলিটারিদের জন্য একগুলো আইন বাজারের জন্য একগুলো আলাদা আইন তাহলে এই আইনগুলো বিশেষ করে এই আইনগুলো এবং করের ব্যাপারে আদায় করার ব্যাপারে আইন ট্যাক্স কার উপরে কতটা চাপানো হবে এই আইনগুলো তো যেগুলো হাজত উসমান গানি বলছেন যে আমার আগের খলিফা রেখেছিলেন আমি আমার আগের খলিফার আইনগুলোকে হু বহু বহল রাখছি আমি সেগুলোকে একটাও কোন রকমের কম বেশি করতে রাজি নই বলে তিনি নিজের জীবনে ওই আইনগুলোকে বদলাননি সেই আইনি ছিল করের ব্যাপারে ওই আইনি ছিল ট্যাক্সের ব্যাপারে ওই আইনি ছিল ওসরের ব্যাপারে ওই আইনি ছিল মিলিটারিদের ব্যাপারে আর ওই আইনি ছিল রাষ্ট্র পরিচালনা করার অন্যান্য বিষয়ে ওনার ব্যক্তিগত আচরণের মধ্যে এবং ওনার ব্যক্তিগত কাজের মধ্যে এটা একটা কাজ তাহলে এই যে যুদ্ধ থেকে যেগুলো ঘোড়া তার মানে ঘোড়া ছাড়া যুদ্ধ হবে না আর উট ছাড়া আমাদের নেই সুতরাং যেগুলো এখন নতুন এবং যেগুলো যেগুলো বুড়িয়ে যায়নি বা বাচ্চা নয় তাহলে উঠ সবগুলোই যে এসেছে আর সবগুলোইকে তিনি রেখেছেন এটা কথা নয় বিশেষ করে বাছা বাছা যেগুলো ভালো ভালো উট এবং ভালো ভালো ঘোড়া সেগুলোকে তিনি যুদ্ধের অস্ত্র হিসাবে এবং সমর সজ্জা হিসাবে তিনি সেগুলোকে রাখতেন এবং ওইগুলোকে কোনো একটা ময়দানে চড়াতে হবে বলে তাদের বিচরণ গাহের দরকার আছে ওই বিচরণ ক্ষেত্রগুলোকে তিনি আলাদা করে চিহ্নিত করে দিয়েছিলেন এবং জনগণকে বলেছিলেন জনগণ তোমরা তোমাদের উঠকে তোমাদের পশুগুলোকে চরাবার জন্য তোমাদের নিজস্ব যেগুলো বিচরণ ক্ষেত্র আছে সেগুলোতে তোমরা চড়াবে কোনো বাধা নেই কোনো নিষেধ নেই কিন্তু তোমাদেরকে এই বলে সাবধান করে দেওয়া হচ্ছে যে যেগুলো সরকারি উট যেগুলো সরকারি ঘোড়া যেগুলো যুদ্ধের অস্ত্র হিসাবে আমরা রেখেছি যুদ্ধের সরঞ্জাম হিসাবে যাকে রাখা আছে সেইগুলো যেই বিচারণ গাহে বিচারণ ক্ষেত্রে চরবে সেই বিচারণ ক্ষেত্রে তোমরা তোমাদের উটগুলোকে নিয়ে যাবে না এটা যদি তোমরা নিয়ে যাও তাহলে এটা তোমাদের এক ধরনের খেয়ানত করা হবে অতএব জনগণ অত্যন্ত সাবধানী ছিলেন তার একটা জীবনের আর এক ভালো স্বভাবের কথা হলো এই যখনই কোনো এলাকা বিজয় হয়েছে তখন সেই এলাকায় তিনি কিছু লোককে নিযুক্ত করে দিতেন বলতেন তোমাদের কাজ হলো কি একটাই বিষয়ের উপরে আলোচনা করা তা হল মুহাসেনে ইসলাম মহাসেনে ইসলাম মানে কি ইসলামের বৈশিষ্ট্য ইসলামের গুণাবলী শুধু ইসলাম ইসলাম কি যে শান্তির দিন কেমন করে শান্তির দিন এই বিষয়টাকে বলা হয় মহাসেনে ইসলাম মহাসেনে ইসলামের উপরেই বেশি বেশি করে তোমাদের আলোচনা রাখতে হবে আলোচনা করতে হবে কেন যে যুদ্ধের ময়দানে তখন ওরা ওদের মন নিয়ে লড়ছিল আর আমাদের সৈন্যরা আমাদের মতো মন নিয়ে লড়াই করছিল কিন্তু যুদ্ধে হেরে যাওয়ার কারণে তারা এখন বর্ষতা স্বীকার করেছে বটে কিন্তু তাদের মনটা তো পরিষ্কার নয় তারা তো তাদের নিজের দিনের উপরে অটল আছে এখন ইসলামকে তো তারা কবুল করেনি ইসলামকে তো তারা ভালোবাসেনি কিন্তু ইসলামের কাছে তারা বর্ষদা স্বীকার করে কাবু হয়ে তোমাদের হাতে আছে কাজে তোমাদের কাছে এরা যুগ যুগ ধরে বন্দী হয়ে না থেকে তোমাদের ভাই হয়েই যেন তারা বাঁচে কাজে তাদের সামনে মহাসেন ইসলামকে আলোচনা করতে হবে এই ইসলাম ইসলামের বৈশিষ্ট্য এবং ইসলামের গুণাবলী বিষয়ে বিষয়ে আলোচনার যখন তাগিদ দিলেন একবারের কথা রোম দেশটাকে জয় করার পর সেখান থেকে মুসলমানেরা বহু বহু মেয়ে ছেলেকে তারা বন্দি করে নিয়ে এসেছিল সেই বন্দি মেয়েরা এরা এখন মুসলমানদের হাতে বন্দি সেই বন্দিদের মধ্যে হাজত উসমান গানী নিজে ভাষণ দিয়েছিলেন এবং নিজে মহাসিন ইসলাম সম্পর্কে আলোচনা করেছিলেন তাতে লেখা আছে ইতিহাসের পাতায় যে একই দিনের ভাষণে হাজাত উসমান গানির এই মনোমুগ্ধকর ভাষণ শুনে বারো থেকে ১৪ জন মহিলা একই সময়ে ইসলামের দাওয়াতকে কবুল করেছিল তা হাজাত উসমান বললেন এইভাবে যদি মহাসিন ইসলাম এদের কাছে আরো পেশ করা যায় তো তাহলে আস্তে আস্তে তারা ইসলাম সম্পর্কে জানতে পারবে এবং তাদের ভালোবাসা জন্মিবে আল্লাহ রব্বুল আলমিন হাজাত উসমানকে যে তৌফিক দিয়েছিলেন এবং যেভাবে তিনি এই পরিচালনাটা করতে পেরেছিলেন তার কাছ থেকে আমাদের অনেক শিকার আছে আল্লাহ তুমি তার এই জীবনীগুলোকে আমাদের জন্য মডেল করে রাখো এবং আমাদের সুমতি দাও তাদেরকে যেন আমরা ঠিকভাবে স্মরণ করে চলতে পারি আমিন দাওয়ানা আমিনা রবিল্লা আলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত